ভোরের আলো ফোটার আগেই ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে কৃষক উৎপাদিত সবজি নিয়ে আসেন শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। আঞ্চলিক সড়কের পাশে শীতকালীন মূলা, সিম সহ করলা, পটল, লাউ, বেগুন সহ সব রকম সবজি সাজিয়ে হাঁকডাকে শুরু হয় কেনাবেচা। সবজি কিনতে ছুটে আসেন স্থানীয় সহ দূর দূরান্তের পাইকার ও ক্রেতা। সবজি উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। তবে গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে সব রকম সবজি 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। সবজির দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। আর এসব সবজি স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। শীত নামা অবস্থায় এই টাইমে মূলাটা আসতেছে, বেগুনটা আসতেছে, যেই তুলনায় দাম পাইতেছে কৃষক, এইটুক দাম পাইলে কৃষকের জন্য যথেষ্ট। এখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে, কৃষকরা আসে, ভালো বাজার আছে, এরা যদি থাকে তাহলে আমরা কৃষকরা লাভবান হব। দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেশি। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কিছুটা কম বলে জানান এই ব্যবসায়ী। বৃষ্টি হওয়ার কারণে দৈনিক যে হারে মালের আমদানি সরবরাহ হয় সেই ক্ষেত্রে বর্তমানে কম। এই পাইকারি বাজারে প্রতিদিন 15 থেকে 18 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।